অফিসে পিসপিস চলছে। সকলেই ভাবছে খবরটা শুধু সে জেনেছে, ঘটনা তা নয়, খবর সবাই জেনেছে। কোনো খবর নিয়ে যখন ফিসফাস হয় তখন বুঝতে হয় খবর গোল মেলে। এই খবরও তাই, খুবই গোল মেলে। শুধু গোল মেলে নয়, সেই সঙ্গে রসালোও বটে। রসালো খবরে ফিসফাস ক্রমশ বাড়ে, রস জমে, এখানেও বাড়ছে। টেবিলে, ক্যান্টিনে, করিডোরে কথা চলছে। এই খবরের একটা বাড়তি পাওনা আছে, যে মানুষটাকে ঘিরে খবর ছড়িয়েছে তিনি অফিসে অতিশয় ভদ্রলোক হিসেবে পরিচিত। ফিসফিসানির সময় অনেকেই ভাবছেন এরকম একজন ভদ্রলোক সম্পর্কে কেচ্ছা কেলেঙ্কারির কথা শুনবো না, নিজেও বলবো না। এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। সমস্যা হলো এরাই বেশি বেশি করে কেচ্ছার ফিসফিসানিতে জড়িয়ে পড়ছে। ফিসফিসানির এটাই সমস্যা, নিজে কন্ট্রোল করা যায় না। খবর শুনেছেন নাকি খোঁজদা? কোন খবরের কথা বলছো সান্নাল? আরে এখনো শোনেননি? অফিস শুদ্ধ লোক তো জেনে গেছে, ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে একটাই আলোচনা চলছে, কাজকর্ম তো সব শিখেই উঠেছে দাদা। ওফ, অত জোরে বলছো কেন সান্নাল? বলার নামিয়ে বলো, সবাই শুনে ফেলবে। খবর শুনিনি, কে বললো তোমাকে? সবাই শুনলে আমি শুনবো না কেন? আমি তো আর কালা নই। তুমি কি স্যারের কথা বলছো? এখন আর কার কথা বলবো গোস্তা, বাপরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার বিশ্বাস হচ্ছে না? আর আমি তো শুনছি না সান্নাল, কেউ বলতে এলে কান বন্ধ করে নিচ্ছি। অমন একজন জেন্টলম্যান, ছি ছি ছি, তার নামে এসব কি শুনছি? এসব মিথ্যে রটনা, যারা রটাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ছি 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 ছি। এই পর্যন্ত বলে ঘোষদা একটু থামলেন, গলা আরো নামিয়ে নিলেন, বললেন, সান্নাল নিজের চোখে কেউ দেখেছে নাকি? সান্নাল দাঁতে দাঁত চেপে বলল, আরে আমাকে বারণ করে আপনিই তো দেখছি উঁচু স্বরে কথা বলছেন ঘোষদা, গলা নামা, গলা নামিয়ে বলুন, কেউ যদি শোনে আমরা ওইসব নিয়ে ফিসফিস করছি কি ভাববে বলুন তো? মন্দিরাদি ক্লেম করেছে, উনি নাকি দেখেছেন? ঘোষদা বলল, মন্দিরার কথা বাদ দাও, দুনিয়ার সব কেচ্ছা কি কেবল ওরই চোখে পড়ে? মনে আছে সেবার অফিস পিকনিকের সময় কি ঘটলো? পুকুরঘাটে বৈশাখী আর সপ্তকের ব্যাপারটা নাকি ওই দেখে ফেলল। সাধে কি ওকে অফিসে গসিপদি বলে ডাকে সবাই? তা তোমার গসিপদি কি বললেন? বললেন মেয়েটাকে দেখতে নাকি খুবই সুন্দর। ঘোষদা চোখ বড় করে বললেন, বলো কি সান্নাল, সুন্দরী মেয়ে, বয়স কত? সান্নাল মুখ নামিয়ে বলল, সেই খবর এখনো আসেনি, খোঁজ খবর লাগিয়েছি, তবে এসব আমার বিশ্বাস হয় না ঘোষদা, কিছুতেই বিশ্বাস হয় না। যাই অ্যাকাউন্টসে যাই, দুটো ফাইল আটকে আছে, আজ আর অফিসে কোনো কাজ হবে বলে মনে হয় না। আমি বাপু এসবে নেই, এই আমি কাজে বসলাম। এই সান্নাল, খবর কিছু পেলে জানিও কিন্তু। শুনছেন গল্প ফিস ফিস, রচনায় প্রচেত গুপ্ত। শ্রী প্রচেত গুপ্ত একাধারে সাহিত্যিক ও সাংবাদিক। প্রথাগত শিক্ষায় অর্থনীতিতে স্নাতক প্রচেতবাবু তার সাহিত্যকর্মের জন্য আধুনিক বাংলা সাহিত্য জগতে বিশেষ সমাদৃত। বিগত দশকে তার কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হতেও দেখা গেছে। শুনতে থাকুন গল্প ফিস ফিস। এটা একটা ছোট নমুনা, ফিসফাসের নমুনা। ফিসফাসের আরও আছে, সেসব এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং।
তবে তার আগে যে মানুষটাকে নিয়ে এত কথা তার একটা পরিচয় দেয়া যাক। 54 বছরের অনিরুদ্ধ তরফদার সত্যি একজন অতিশয় ভদ্রলোক। এই কোম্পানিতে চাকরি করছেন দীর্ঘদিন। ছোট পর থেকে কর্মজীবন শুরু করেছিলেন। ট্রামে চেপে অফিস আসতেন, পাউরুটি অমলেট দিয়ে টিফিন করতেন। এখন অনেক ওপরে উঠেছেন, আলাদা চেম্বার, গাড়ি, পিয়ন। প্রমোশনের জন্য কাউকে কখনো ধরাধরি করতে হয়নি। যা পেয়েছেন নিজের যোগ্যতায় পেয়েছেন। সৎ, পরিশ্রমী এবং মৃদুভাষী মানুষটাকে সবাই পছন্দ করে। ব্যক্তিত্ব আছে, কড়া নয়, নরম। ইংরাজিতে যাকে বলে সুদিং পার্সোনালিটি। যে কারণে সহকর্মীরা তাকে পছন্দও করে, সমীহও করে। ব্যবহারও চমৎকার। অফিসে বড় সাহেব তো আরও আছে, ইনি সবার থেকে আলাদা। খুব একটা দরকার না হলে চট করে কাউকে চেম্বারে ডেকে পাঠান না, নিজে ঘর থেকে বেরিয়ে এসে কথা বলে। প্রথম প্রথম সবাই লজ্জায় পড়ত। একদিন পারচেজের অনির্বাণ বলল, স্যার আপনি এলেন কেন, ডাকলেই তো পারতেন। অনিরুদ্ধ তরফদার মৃদু হেসে বললেন, তা পারতাম, কিন্তু তাতে কি কাজের কোনো লাভ তো। অনির্বাণ নিজের চেয়ার ছেড়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, বলে, তা না স্যার, কিন্তু তা বলে আপনি উঠে আসবেন, আমি না হয় আপনার চেম্বারে যেতাম। অনিরুদ্ধ তরফদার অনির্বাণের পিঠে হাত রেখে বলেন, ঘরে ডেকে পাঠানোর জন্য কোম্পানি কাউকে আলাদা চেম্বার দেয়নি। চেম্বার দেয় ঠিক মতো কাজ করবার জন্য। আমার তো ঘরে বসে মনে হলো তোমার কাছে এলে কাজটা ঠিক মতো হবে। আমি কি ভুল ভেবেছি? ছি ছি, কী যে বলেন স্যার। পরেও এই বসের প্রতি খুশি না হয়ে উপায় আছে? এর সঙ্গে আছে অনিরুদ্ধ তরফদারের সততা। মানুষটা এতটাই সৎ হিসেবে পরিচিত যে তাকে কখনো কখনো আড়ালে ডাকা হয় সৎ তরফদার। এই উপাধি এমনি জোটেনি। উনি যে পদে কাজ করেন সেখানে ঘুষ নেওয়ার অজস্র সুযোগ। যাবতীয় অর্ডারে তার অনুমোদন লাগে। ফাইলে সই করলে তবে বিল পাস হয়। একটু বেখেয়াল হয়ে সই করলেই টাকার প্যাকেট ঘরে চলে আসবে। শুধু টাকা নয়, আরও বড় ঘুষ আছে। সৎ তরফদারের কাছে সেই ঘুষের প্রস্তাবও এসেছে। গল্প অফিসের সবাই জানে। ওয়ার্কশপের জন্য কাঁচা মাল কেনার বরাদ ছিল, লাখ লাখ টাকার ব্যাপার। সেলসম্যান সুন্দরবনের রিসর্টসে 3 days and 2 nights ব্যবস্থা করতে চাইল, সঙ্গে মধুর পরিষেবা। এমনকি মধুর বয়স কেমন হবে সে বিষয়েও স্বাধীনতা আছে, কম চাইলে কম আর বেশি চাইলে বেশি। এই প্রস্তাব শুনে অনিরুদ্ধ তরফদার স্তম্ভিত হলেন। আপনি কি জানেন কাকে এসব বলছেন? চিমসে চেহারার সেলসম্যান বলে, কেন স্যার, আমরা তো এই অফার আগেও দিয়েছি। আপনার আগে যিনি পোস্টে ছিলেন তিনি তো রাজপুর গিয়েছিলেন। আপনি কি একটু বড় টুক চাইছেন স্যার, গোয়া যাবেন? শোনা যায় সেই লোককে অনিরুদ্ধ তরফদার প্রথমে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেন, তারপর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। এই গল্প জানবার পর শ্রদ্ধাভক্তি না বেড়ে উপায় আছে? এর সঙ্গে আছে পরিশ্রম। মানুষটা খাটতে পারে বটে, দরকার হলে রাত 9-10 পর্যন্ত অফিসে থেকে যান, পরদিন ফের 9 মধ্যে চলে আসেন। একবার তুমুল বৃষ্টিতে কলকাতা ভেসে গেল। অফিসে লোক আসতে পেরেছে হাতে গোনা মোটে কজন। অনিরুদ্ধ তরফদারের ডিপার্টমেন্টে মোটে 2 লোক। অনিরুদ্ধ তরফদার গাড়ির বদলে বুক জল ঠেলে হেঁটে এলেন। সেদিন তার ডিপার্টমেন্টেই কাজ উঠল সব থেকে বেশি। অনিরুদ্ধ তরফদার রাতেও থেকে গেলেন, ব্যথা করেননি বলে সকলের জানা, ফলে বাড়ি ফেরবার টান নেই। এমন একটা ভালো মানুষ কেন ব্যথা করেননি তাই নিয়েও আলোচনা হয়েছে। কেউ বলেছে কেরিয়ারের শুরুতে আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বিয়ে করবার সাহস পাননি।
কেউ বলেছে আসলে উদ্যোগ নিয়ে বিয়ে দেবার কেউ ছিল না, কেউ বলেছে হয়তো ডিভোর্স হয়ে গেছে। অনিরুদ্ধ তরফদার যখন বড় অফিসার হননি তখন সহকর্মীরা কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে বসত, বয়স তো হলো, এবার বিয়ে থাকলে সংসার শুরু করুন দাদা। অনিরুদ্ধ তরফদার কিছু বলতেন না, মুচকি হাসতেন। এখন তো আর এসব কথা বলবারও কোনো প্রশ্ন ওঠে না। যাই হোক, এই মানুষটাকে নিয়ে ফিসফাস আশ্চর্যের বই। আর কারা করছে না, যারা মানুষটাকে পছন্দ করে। সম্ভবত একেই বলে কেচ্ছা কেলেঙ্কারির জোর, সব পছন্দকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। কেমন চর্চা চলছে আর একটু দেখা যাক। ক্যান্টিনে মন্দিরাদিকে ঘিরে বসে আছে 5-7 জন। মন্দিরাদি এই অফিসে কেচ্ছা কেলেঙ্কারি স্পেশালিস্ট। তার নাম এমনি এমনি গসিপদি হয়নি, অমুকের বউ, তমুকের ছেলে, তার মেয়ে, ওর প্রেমিকা, এই নিয়ে মহিলার রীতিমতো গবেষণা আছে। প্রেম, বিবাহ, বিচ্ছেদ, তৎসহ ইন্টু মিন্টু সম্পর্কের ব্যাপারে তিনি একজন এক্সপার্ট। অফিসের মধ্যে এবং বাইরে কে কাকে নিয়ে ঘুরে বেড়ায় সেদিকে নজর রাখবার অদ্ভুত ক্ষমতা আছে। গসিপদি যে কেবল নিজের ভেতর তথ্য ভাণ্ডার পূর্ণ করেন এমন নয়, সবার মাঝে তা আবার ছড়িয়েও দেন। এদিক থেকে তিনি অবশ্য একজন উদার মনের মানুষ, এই কারণেই তার নাম হয়েছে গসিপদি। অনিরুদ্ধ তরফদারের এই ঘটনার খবর সবথেকে বেশি মন্দিরাদির কাছেই আছে, এই কারণেই সবাই তাকে ঘিরে বসেছে, কথা চলছে চাপা গলায়। অ্যাকাউন্টসের প্রতীক বলল, আচ্ছা অনিরুদ্ধ স্যারের বিরুদ্ধে কেউ চক্রান্ত করছে না তো? প্রোডাকশনের অপূর্ব বলল, করতেই পারে, কোম্পানির অনেকেই চুরি চামারি করতে পারে না বলে স্যারের উপর রেগে আছে, ওরা ঘুষের ভাব পেত। পারচেজের মালিনী বলল, শুধু কি তাই, তরফদার সবাইকে যা খাটায় তাতেও অনেকে বিরক্ত। সুমাল্য বলল, কিন্তু ঘটনাটাই তো ঠিক মতো জানা গেল না। নন্দিনী বলল, যেটুকু শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় সেটা মারাত্মক। এইচআরের দেবায়ুদ বলল, কি শোনা যাচ্ছে সেটা তো ক্লিয়ার নয়। সেলসের নীলাত্রি বলল, কি শোনা যাচ্ছে তুমি জানো না কেন? এবার মন্দিরাদি মুখ খুললেন, ঘটনাটা যে সত্যি তা আমি জানতে পেরেছি। প্রতীক উৎসাহ নিয়ে বলল, আরে সেই জন্যই তো কাজকর্ম সমস্ত ফেলে দিয়ে তোমার কাছে ছুটে আসা। মালিনী হেসে বলল, এতক্ষণ স্যার স্যার করছিলে, এখন কেচ্ছা শর্মার জন্য চোখ একবারে চকচক করছে। নীলাদ্রি মুখ ভেঞ্চে বলল, কেন ম্যাডাম তোমার করছে না? অপূর্ব বলল, সবারই করছে, দেখতে তো পাচ্ছি চারপাশে শুধু ফিসফাস চলছে। মন্দিরাদি বললেন, তোমরা কি ঝগড়া করবে নাকি আসল ঘটনাটা শুনতে চাও? ঘটনাটা শুনতে হলে চুপ করো, নইলে আমি চললাম। ডিজাইনিং এর বাসুদেব দাস বললেন, তুমি বলো মন্দিরা, এইসব ছেলে ছোকরাদের কথায় কান দিও না তো। বাসুদেব দাসের রিটায়ারমেন্টের আর কমাস বাকি আছে, কাজ করবার উৎসাহও হারিয়েছেন, অফিসে লেট করে আসেন, পালিয়েও যান সবার আগে। কিন্তু একবার কেচ্ছা কেলেঙ্কারির গন্ধ পেলে হলো, একেবারে ঝাঁপিয়ে পড়বেন। মন্দিরাদি নিচু গলায় ঘটনাটা বললেন, সেই ঘটনা এই রকম। আজ সকাল 11টা নাগাদ এক তরুণী অফিসে আসে, বয়স 20-21 বছর, মেয়েটি সুন্দরী কিন্তু ছটকদার সুন্দরী নয়, স্নিগ্ধ সুন্দরী। পোশাকেও কোনো রকম বাহুল্য নেই, নীল রঙের সালোয়ার কামিজ, ওড়না সাদা, মুখটা মিষ্টি, দোহারা চেহারা, চোখ দুটো ভাসা ভাসা। মেয়েটিকে মূল গেটে সিকিউরিটি আটকায়। কোথায় যাবেন? মেয়েটি বলে,
আমি অনিরুদ্ধ তরফদারের সঙ্গে দেখা করব। সিকিউরিটি জানতে চায় স্যারের সঙ্গে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। মেয়েটি খানিকটা অবাক হয়ে তাকায়, তারপর বলে, অ্যাপয়েন্টমেন্ট না, সেরকম তো কিছু নেই। সিকিউরিটি বিরক্তি ভঙ্গিতে বলে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সঙ্গে দেখা করা হবে না, আপনি একটা ফোন করে আসবেন, যান। আমি কি এখন একটা ফোন করতে পারি? সেটা আপনার বিষয়। কিন্তু আমার কাছে তো ওর ফোন নাম্বার নেই। আমি আজ সকালেই দিল্লি থেকে এসেছি, ইনফ্যাক্ট ব্যাগ নামিয়ে সোজা চলে এসেছি। আপনি যদি একটু দেখা করিয়ে দেন। এ বারবার কেন বিরক্ত করছেন বলুন তো? বলছি তো স্যারের সঙ্গে দেখা করা যাবে না, সে আপনি দিল্লি থেকেই আসুন আর মঙ্গল গ্রহ থেকেই আসুন, জান দেখিনি জান দেখে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এই সময় তরুণীটি নিচু গলায় কিছু বলে, তাতে সিকিউরিটির ফ্যাকাশে হয়ে যায়, সে নার্ভাস হয়ে পড়ে, আমতা আমতা করে বলে, ম্যাডাম আগে বলেননি কেন? এরপরে নিজেই মেয়েটিকে নিয়ে অনিরুদ্ধ তরফদারের ঘর পর্যন্ত পৌঁছে দেয়। এত পর্যন্ত বলে মন্দিরাদি থামলেন, সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। মালিনী চোখ বড় করে বলে, মেয়েটি কি বলল? মন্দিরাদি নিচু গলায় বলল, সেটাই তো প্রশ্ন। আমি খবর পেয়েছি মেয়েটি অনিরুদ্ধ স্যারের ঘরে ঢোকবার পর পিয়ন কিঙ্করকে বলে, আপনি একটু বাইরে যান তো ভাই, আপনার স্যারের সঙ্গে আমার কথা আছে। অপূর্ব বলে, তারপর? মন্দিরাদি বললেন, তারপর কি আমি জানি না। ঘটনা তাই, তরুণীটি অনিরুদ্ধ তরফদারের ঘরে ঢোকবার পর কি হয়েছে অফিসের কেউই তা জানে না। জানবেই বা কী করে, প্রায় এক ঘন্টা হতে চলল, সেই মেয়ে এখনো ঘর থেকে বেরোয়নি। দরজার মাথায় বিজি আলো জ্বলছে তো জ্বলছেই, অনিরুদ্ধ তরফদার তার যাবতীয় মিটিং বাতিল করে দিয়েছেন, প্রাইভেট সেক্রেটারিকে বলে দিয়েছেন কারোর সঙ্গে দেখা করবেন না, ডিপার্টমেন্টে ফোন করে জানিয়েও দিয়েছেন কোনো ফাইল যেন পাঠানো না হয়। এই সবই দাবানলের মতো অফিসে ছড়িয়ে পড়েছে। অনিরুদ্ধ তরফদারের মতন একজন কাজ পাগল মানুষ এটা কি করছেন? মেয়ের বয়সে একজনকে নিয়ে এতটা সময় দরজা বন্ধ করে রেখেছেন? কে এই মেয়েটি? কেনই বা তাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে রেখেছেন? এই অফিসে অন্য যারা বড় সাহেব রয়েছেন তাদের ফিসফিসানিতে ধার এবং আষ্টে ভাবটা বেশি। আমি লিখে দিচ্ছি মিস্টার দত্ত, এইবার তরফদার ধরা পড়বে। কেন এমন মনে হচ্ছে বলুন দেখি মিস্টার পাইন? আরে বুঝতে পারছেন না, কিন্তু ঘুষ সাপ্লায়ার পাঠিয়ে দিয়েছে, নিজে পারেনি, এবার টোপ এসেছে। কি কি বলছেন মিস্টার বোস, একেবারে এই অফিসের ভেতরে? রাধানাথ বাবু, সাহস বেড়ে গেলে এমনটাই হয়। এই অফিসের লোকটাকে কমাস কারা দেওয়া হয়েছে। ঠিক বলেছেন রায় সাহেব, আমরা সবাই চোর আর উনি নাকি একমাত্র সাধু পুরুষ, আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ওকে দেওয়ার ফল ওর কোম্পানি বুঝবে। রাধানাথ বাবু এবার তাই ঠিক করতে করতে চোখ টিপে বললেন, আচ্ছা ঘরে কি ডিমনস্ট্রেশন চলছে নাকি? মিস্টার দত্ত মুচকি হেসে বললেন, হতে পারে, বিয়ে তো করেনি অনেক দিনের খিদে। অনেক ফিসফিসানি শোনা হলো, এবার একবার অনিরুদ্ধ তরফদার স্যারের ঘরে উঁকি দিলে কেমন হয়, সত্যিটা জানা যাবে কি? দেখা যাক। অনিরুদ্ধ তরফদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সামান্য হেসে বললেন, আমি তোর কথা মেনে নিলাম শ্রীতপা, না মেনে পারলাম না, মনে মনে অনেক লড়াই করলাম, তারপর হেরে গেলাম। সন্তানের কাছে পরাজয় যে এতটা আনন্দের ব্যাপার আমার জানা ছিল না। চল আমি দিল্লি যাব। শ্রীতপা চোখের জল মুছে হাসল, বলল, থ্যাংক ইউ বাবা, আমার জন্মের আড়াই বছরের মাথায় তোমার আর মায়ের ডিভোর্স হয়,
তুমি কলকাতায় চলে এলে, তোমার সঙ্গে আর কখনো আমার দেখা হয়নি। কিন্তু তখন থেকে আমি জানতাম আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মা আমাকে চিরকাল তাই শিখিয়েছে। আমি ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম, যদি তুমি বিয়ে না করে ফেলো, একদিন ঠিক মায়ের কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তোমার যাবতীয় রাগ অভিমান ভুলিয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। এক ঘন্টা কেন, দরকার হলে তার জন্য সারা দিন তোমার সামনে বসে থাকব। তোমার বাড়ির ঠিকানা জানি না, তাই বাড়ি যেতে পারিনি, নইলে তাই যেতাম, গিয়ে বাড়ির সামনে ধর্ণা দিতাম, বাবাকে ফেরানোর ধর্ণা। কেমন হতো? খুব ভালো হতো। কিন্তু তোর মা কি তোর এই পাগলামি মেনে নেবে শ্রী? সে আমি বুঝব। তুমি শুধু মাকে কলকাতায় নিয়ে আসবে, তারপর তারপর আমি তোমার কাছে থাকব আর মা থাকবে আমার কাছে। কথা শেষ করে হেসে উঠল শীতপা নামের স্নিগ্ধ মেয়েটি। চোখে জল নিয়েই হাসল, তাকে যে কি সুন্দর লাগছে। অনিরুদ্ধ তরফদার বললেন, চল আজই দিল্লি রওনা দিই। বাবা, আমি কি তোমাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরে একটু আদর করতে পারি? অনিরুদ্ধ তরফদার ফিসফিসিয়ে বললেন, অবশ্যই পারিস মা, অবশ্যই পারিস। শুনছিলেন গল্প ফিসফিস, রচনায় শ্রী প্রচেত গুপ্ত। ফেরত আসা গল্প প্রচেতবাবু রচিত এই গল্প সংকলন থেকে নেওয়া আমাদের আজকের গল্পটি। আমরা সৌভাগ্যবান বিগত কলকাতা বইমেলায় স্বয়ং প্রচেতবাবুর হাত থেকে তাঁর স্বাক্ষর সম্মিলিত বইটি সংগ্রহ করতে পেরে, আমরা তার রচিত গল্প পাঠ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা রাখি ভবিষ্যতেও তার রচনা পাঠ করার সৌভাগ্য আমাদের হবে। গল্পের মুখ্য চরিত্র অনিরুদ্ধ তরফদার, ঘোষদা, সান্নালবাবু, নীলাদ্রি, সৌমাল্য, মিস্টার দত্ত, মিস্টার ঘোষের চরিত্রে সৌরভ, শ্রীতপা, মল্লিকা দেবী ও অন্যান্য মহিলা চরিত্রে অর্পিতা, গল্প পাঠ গল্পের সূত্রধর অন্যান্য পুরুষ চরিত্রে সৌভিক, ধ্বনি পরিকল্পনা ও আবহে সৌভিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম অক্টোপাস। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কোনো গল্প শুনতে ইচ্ছে করলে সেটাও আমাদের জানাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।